এটা আমি ভাবি নাই আসলে কখনো, কিন্তু আমার মনে হয়েছে যে না, এটা আসলে সবাইকে বলাটা এখন আসলে সময় হয়েছে। কারণ ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি, সময়টা ভালো যাচ্ছে না তার। অভিনয়ের পাশাপাশি রাজনীতি এবং সংসার জীবনে নেমেছে ঘন কালো মেঘ। ২০২১ সালে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজনেরই ছিল এটি দ্বিতীয় বিয়ে। বর্তমানে তাদের ফারিস সরকার নামে একটি পুত্র সন্তান রয়েছে। তবে অভিনেত্রী তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে আলাদা থাকছেন তারা। তবে মাহি বিচ্ছেদের ঘোষণা দিলেও পুরো ঘটনায় নীরব ভূমিকা পালন করেছে তার স্বামী রাকিব সরকার। এর মধ্যে মাহি তার ভক্তদের জানালেন একাকিত্বে ভোগার কথা। মাহি লেখেন একা একা লাগে, এই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী। মাহির স্ট্যাটাসের শুভাকাঙ্ক্ষীরাও বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ কেউ পরামর্শ দিয়েছেন ধৈর্য ধারণ করতে। এদিকে একই দিনে মাহি ও সন্তান ফারিসকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তার ফেসবুকে পোস্ট করেন, সঙ্গে লাভ ইমোজি দিয়ে লিখেছেন তোমাতেই ডুবে থাকি। রাকিব সরকারের পোস্টেও শুভাকাঙ্ক্ষীরা এই তারকা দম্পতিকে সব ভুলে গিয়ে মিলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, তাদেরকে আবারও একসঙ্গে হাসি খুশি দেখতে চাচ্ছেন। যদিও ভক্তদের কোনো মন্তব্যের জবাব দেননি এই দম্পতি। বিচ্ছেদের খবরে শুরু থেকে যেমন নীরব থেকেছেন, ফেসবুক স্ট্যাটাসেও সে একই ভূমিকা পালন করে গেলেন তার স্বামী। তবে কি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দুজন আবারও এক হওয়ার ইঙ্গিত দিলেন নাকি অন্য কিছু, জানার অপেক্ষায় ভক্তরা।